দোকানটা কত বছর হলো? আমার দোকানটা প্রথম আগে বলে দিই, নমস্কার, জয় মা তারা আমার দোকানের নাম, আমার নাম অরুণ। আমার দোকান দেখতে দেখতে প্রায় 20 থেকে 21 বছর রানিং। আমার কাছে হতো পোলাও থেকে, রাইস থেকে, পনির আইটেম প্রায় 7-8 রকমের পনির হয়। পনির পালং কন পনির, এটা মটর পনির, শেষের দিকে আছে মটর পনির। এটা হচ্ছে আলু 65। টোটাল সবজি আমার এখানে শুধু এঁচোড় আর ফুলকপিটা বাদ দিয়ে যাবতীয় যা কিছু খাবে 25 টাকা করে সবজির দাম। খাবারের খোঁজটাও একটা দারুণ জায়গায় যাচ্ছি, কলকাতায় ডেকার্স লেন। আপনারা জানেন কলকাতার ডেকার্স লেন হলো খাদ্য ভাণ্ডারের খনি, খাদ্য সাম্রাজ্য, ওখানে কি না খাবার পাওয়া যায়। তো আমাদের ভিডিও সঙ্গে থাকুন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেটাও ফলো করে নেবেন। আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, ডেকার্স লেনে অরুণদার হোটেলে। বিভিন্ন রকমের ভেজ আইটেম পাওয়া যায়, তো আমরা অরুণদার সাথে একটু কথা বলবো খুব রিজনেবল প্রাইসে। তাছাড়া এখানে বাটার নান থেকে আরম্ভ করে কুলচা থেকে আরম্ভ করে তন্দুরি থেকে আরম্ভ করে প্রচুর রকমের আইটেম পাবে। মানে মারাত্মক লেভেলের ভিড়, জাস্ট দেখুন দোকানটা, মারাত্মক ভিড়। লাঞ্চের টাইম সবাই লাঞ্চ করবে, তো এখানে বেশি কথা না বলে আপনাদের ওর সাথে অরুণদার আলাপ করে দিই। অরুণদার মুখ থেকে শুনে নেবো কোন সবজির কী দাম, কোন খাবারের কী দাম, সব ডিটেলস আপনাদের দেখাবো। তো কী করতে হবে, আমাদের ভিডিও সঙ্গে থাকতে থাকুন। গরম গরম নান শেখা হচ্ছে, জাস্ট দেখুন উননটা। এটা হচ্ছে পালং কন পনির, পালং কন পনির, মটর পনির, শেষের দিকে আছে মটর পনির। হচ্ছে আলু 65, এটা হচ্ছে আলু 65, এটা হচ্ছে ডাল মাখনি পনির, চানা বা চানা পনির, এটা হচ্ছে চানা পনির, এটা এটা হচ্ছে, এটা হচ্ছে মিক্স ভেজিটেবিল, এটা এটা হচ্ছে মিক্স ভেজিটেবিল, পনির ভর্তা, এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ, এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ, এটা এটা ফুলকপি গন্ধরাজ, এটা পনির আছে, এটা হচ্ছে বাসন্তী পনির, ঠিক আছে। তো এই হলো বাটার, এই দেখুন জাস্ট লাগানো হচ্ছে, ভরে ভরে এখানে বাটার দেওয়া হচ্ছে। দাদা তোমার দোকানটা কত বছর হলো? আমার দোকানটা প্রথম আগে বলে দিই, নমস্কার, জয় মা তারা আমার দোকানের নাম, আমার নাম অরুণ। আমার দোকান দেখতে দেখতে প্রায় 20 থেকে 21 বছর রানিং, এবং আমার এই দোকানে যা যা খাবারগুলো পাবে টোটালটাই ভেজ খাবার পাবে, ননভেজ আমার এখানে নেই। আর ননভেজের কাউন্টার আমার একটা ছোট্ট একটা করা আছে, যেখানে ননভেজটা টোটাল দোকানটা ননভেজ, আর এটা সেপারেট একদম ভেজ। মানে ভেজের কাউন্টারের মধ্যে তুমি আজকে দিই, যেহেতু একটু গরম পড়ে গেছে সেই কারণে একটু মেনুটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, নাহলে প্রায় 18 থেকে 19 রকম আইটেম আমার কাছে হতো, পোলাও থেকে, রাইস থেকে, পনির আইটেম প্রায় 7-8 রকমের পনির হয়। যেমন বললাম মিক্স ভেজিটেবিল, নবরত্নকারি, পনির মাখানি, পনির মটর, পনির ভর্তা। টোটাল সবজি আমার এখানে শুধু এঁচোড় আর ফুলকপিটা বাদ দিয়ে যাবতীয় যা কিছু খাবে 25 টাকা করে সবজির দাম, তন্দুরি 6 টাকা করে, বাটার নান আর কুলচা 15 টাকা করে, হাত রুটি হচ্ছে 5 টাকা করে, আর রাইস আর সবজি যদি যদি খাওয়া হয় তাহলে সেটা 70 টাকা প্লেট, বা ফুলকপি আর এঁচোড় যদি খাওয়া হয় তাহলে 80 টাকা প্লেট। কম প্রাইসে কি করে দিচ্ছ দাদা? আমার কাছে আমার একটা বলা, আমার একটা কথা হচ্ছে কি, আমি 10টা লোককে খাইয়ে 10 দুগুনে 20 টাকা করতে চাই না, আমি 100টা লোককে খাইয়ে 100 দুগুনে 200 টাকা করতে চাই। আমার এটাই খাবারগুলো, যে আমার এখানে বসার জায়গা নেই, যা সেটা ছোট একটা দাঁড়ানোর জায়গা, মানুষগুলো ভালোবেসে খায়, খাবার হয়তো ভালো লাগে সেই জন্য খেতে আসে, এবং যতটুকু দাম চেষ্টা করেছি সবাই যেন খেতে পারে এই দামটা। রান্নাটা আমি করি, আর আমাকে আমার যারা আসে এরা আমাকে ভীষণভাবে সবাই সাপোর্ট করে, বা আমাকে হেল্প তো করেই অবশ্য, নাহলে আমি এতটা রান্না একার দ্বারাই সম্ভব। এখানে প্লেট কত করে? এখানে 37 টাকা করে। দুটো তন্দুরি থাকবে, যে কোনো একটা আইটেমে সবজি থাকবে,
মানে এচড় আমি করি প্লাস ফুলকপিটা আইটেমটা করি, এচড় আর ফুলকপিটা বাদ দিয়ে যা হচ্ছে যা কিছু একদম 37 টাকা। চেষ্টা করি ভালো খাবারের জন্য, যদি ভালো খাবার দিয়ে যদি মানুষ এসে খান তো আমার 37 টাকা দিতে কিছু অসুবিধা। আর লোকেশনটা হচ্ছে আমি কলকাতার মধ্যে একদম তো হাটপ্তা সিটি, এটা যেটা আমার প্ল্যানেটে নেবে কেশিদাসের মিষ্টির দোকান, একদম ফেমাস মিষ্টির দোকান। কেশিদাস থেকে টুয়ার্স রাজভবনের দিকে এলেই প্রথমে একটা গলি দেখতে পাচ্ছে, গলিটা হচ্ছে জুসের গলি, জুস পাওয়া যায়, অনেক ধরনের জুস বিক্রি হয়। ওই জুসের দোকান থেকে নিয়ে আরেকটু রাজভবনের দিকে এলেই পিয়ারলেসের হেড অফিস আছে বা পিয়ারলেস ভবন, তার ঠিক আগের গলিটাই জেমসিকি সরণি বা ডেকার্স লেন, ওই গলিতে ঢুকলেই প্রথম আমার ননভেজের দোকান পড়বে। তারপরে ওদিক থেকে বেরিয়ে আসার পরে চিত্তবাবুর দোকান আছে, চিত্তবাবুর থেকে চিত্তবাবুর দোকান টোককে মানে ক্রস করে আসার পরে একটা বাঁদিক থেকে একটা পাথর লাগানো একটা শেড আছে, তার উল্টো দিকেই দোকান জয়মা তারা, তার মা আসেন আমার সামনেই, তার আমার দোকান, যদি কেউ সময় পেয়ে যদি আসতে পারো এসো জয় মা তারা। কথা জিজ্ঞেস করছি, কিছুদিন আগে তোমার এখানে এবিপি নিউজ এসেছিল, তোমার কেমন লাগছে? না কেমন লাগার থেকে ভালো তো অবশ্যই লাগবে, একটা ইন্টারন্যাশনাল চ্যানেল ওনারা আমার কাছে এসেছেন, আমার ব্লগ করেছেন, আমার জয়মা তারা দোকানে ব্লগ করেছেন, এটা তো আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। একটা কেমন লাগছে তোমাকে যে এত লোক দেখেছে, এত লোক চিনছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। শুধু ভালো লাগার থেকে বড় কথা, অনেকে যারা আমার ফোন নাম্বার জানে তারাও আমাকে ফোন করে বলছে, অরুণ দা আমরা তোমার এবিপি আনন্দে দেখলাম, এবিপি আনন্দ। আমি বললাম হ্যাঁ, ওনারা তো এসেছিলেন আমার এখানে দোকানে ব্লগ করে নিয়ে গেছেন, তা ওনারাও আমাকে ফোন করেছিল, এবিপি আনন্দ আমাকে ফোন করেছিল, তোমাদের তো ব্লগটা ওখান থেকে করে নিয়ে এসেছিলাম, আমি তোমার হোয়াটসঅ্যাপে ছেড়েছি, তুমি একটুখানি দেখে নিও ভালো মন্দ। ওনারাও বিচার করলেন এবং ওনারাই সেটা করলেন, ভালো লাগলো, অবশ্যই ভালো লাগলো। এক কথা যদি উত্তর দেওয়া যায় তাহলে খুব ভালো। খাওয়াটা ভালো, ওই জন্য এখানে আসি খেতে, খাওয়াটা ভালো লাগে এখানে আসি, ওই মাসি আছে ছেলে আছে আমরা খেয়ে যাই, সব থেকে ভালো লাগে। আপনি আজকে কি ট্রাই করলেন? আমি তো খাই পনির ভর্তা খেলাম, রুটি খেলাম, অনেক ভালো, সব ভ্যারাইটি খেয়ে যাই যখন আসি, ভ্যারাইটি খেয়ে। তোমরা কি এখানে রেডিং খাও? এখানে না, এটা আমাদের ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম এসেছি। ইউটিউবে দেখেছিলাম, রিভিউ আসার ইচ্ছা ছিল, এবার আসার হয় না কখনো, এই আজকে পাস করলাম এখান থেকে, তখন ওরা চলে এবার খেয়ে আসছে। আজকে খেলাম হচ্ছে রুটি, তন্দুরি রুটি আর মিক্স পনির আর আলু টিক্কি খাই, ভালো খেতে, খুব ভালো খেতে। এরকম যদি এত সুস্বাদু ভেজ খাবার থাকে তাহলে কি নন ভেজ খাবার প্রয়োজন হয়? অবশ্যই, এটা ঠিক কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রিট সাইডে এরকম ভালো খাবার, এটা এটাই হচ্ছে সবচেয়ে বড়, স্ট্রিট সাইডে এরকম ভালো খাবার খুব একটা পাওয়া যায়, চিপেস্ট রিজনেবল প্রাইসে, যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে। তো ফাইনালি আমাদের হাতে খাবার চলে এসেছে অরুণদার হোটেলে, ফেমাস কুলচা বাটার না, ভরে বাটার দেওয়া, তে স্টাফিং দেওয়া রয়েছে পনিরে, আর এখানে রয়েছে পনির ভর্তা, এই হলো যার দাম মাত্র মাত্র 25 টাকা। আর এখানে ধনে পাতা পুদিনার একটা চাটনি আছে, আর এখানে রয়েছে স্যালাড, তাই করবো। এই ভেতরে স্টাফিংটা জাস্ট প্রচুর পরিমাণে পুর দেওয়া, যেটা তখন দেখালাম আপনাদের ভিডিওতে পনিরের পুর দেওয়া, এ দেখুন একটু ট্রাই করে দেখি। এই হলো পনির ভর্তা, দেখুন জাস্ট টেক্সচারটা, দেখুন উপরে তেল ভাসছে আর কালারটা দুর্ধর্ষ লাগছে, আর সাথে যে পনির, অপূর্ব স্বাদ, অপূর্ব স্বাদ, দুর্ধর্ষ লাগছে খেতে, মশলার ফ্লেভার গুলো জাস্ট বেরিয়ে আসছে, আর খুব সুন্দর একটা কসুরি মেথির সেন্ট আসছে, তো মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে পুরো ম্যাশ করা। দেখুন জাস্ট পনিরটা দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ, ওপর দিয়ে বাটার দেওয়া, সব কিছুতে এখানে ভরে ভরে বাটার দেওয়া হয়, দুর্ধর্ষ লাগছে, এতটা সফট চিল্লাম বেরিয়ে আসলো, আর ভেতরে স্টাফিংটা জাস্ট দেখুন অসাধারণ লাগছে, এই দেখুন কতটা সফট জাস্ট দেখুন। বাটারের স্মেলটা অসাধারণ আসছে, অসাধারণ, যে কারণে মেল্ট করে দেওয়া হয়েছে বাটার, এত পরিমাণে বাটার দেওয়া হয়েছে, এর আগে আমি অনেক দোকানে খেয়েছি, কোনো দোকানে দেখিনি অরুণদার মতো এত বাটার দেওয়া হয়, অরুণদা এখানে প্রচুর বাটার ইউজ করে, যার জন্য টেস্টটা দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। এই হলো চাটনি ধনে পাতার, আর পুদিনা একটু দেখবো চাটনিটা ট্রাই করে,
মারাত্মক লেভেলের ঝাল টক, এর মধ্যে লেবুর রস আছে, পুদিনা আছে, ধনে পাতা আছে, আর তার সাথে আছে প্রচুর পরিমাণে লঙ্কা। বিভৎস ঝাল, কিন্তু খেতে অসম, টেস্ট অসম। বাটার নানটা তাই করবো, এই দেখো বাটার নান, এই দেখুন সাইজটা জাস্ট দেখুন, এরও উপরে পুরো ভরে ভরে মাখন লাগানো, বাটার লাগানো, এই জন্য বাটার নান। দুধ দশ লাগছে, এই ছিললাম বেরিয়ে আসলো, কতটা সফট জাস্ট দেখুন। এটা একটু ট্রাই করবো গ্রেভির সাথে, পনিরের গ্রেভিটা নিয়ে কোনো কথা হবে না, পনির ভর্তা, দুধ ধস লাগছে, দুধ ধস। বাটারই বাটার, মুখে দিচ্ছে বাটারেরই ফ্লেভারটা বেরিয়ে আসছে। দাম সব বলে দিয়েছি, আশা করি আপনাদের অসুবিধা হবে না, আর লোকেশনও বলা আছে আপনাদের, তবু আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আপনারা জানেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা খুব ভালোভাবে প্রোভাইড করে দিই, আর আশা করি কোনো প্রবলেম হবে না। ডেকার্স লেনে এসে বলবেন অরুণদার দোকানে যাব বা অরুণদার হোটেলে যাব, যে কেউ দেখিয়ে দেবে, খুব দারুণ লাগছে খাবারগুলো, দারুণ। জাস্ট ট্রাই করুন, ২৫ টাকার মধ্যে এত ভালো ভালো খাবার আপনারা এখানে আসলে অ্যাভেল করতে পারবেন। খাওয়াটা কমপ্লিট করি, যা বলার বলে দিয়েছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেল দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটা প্রচুর শেয়ার করুন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট এরকম একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো টাটা।